আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রসে সহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি কলা দিয়ে বাচ্চাদের জন্য কিভাবে মুরগির মাংস রান্না করি, কলা দিয়ে কাঁচা কলার সাথে মুরগির মাংস, খুব খেতে কিন্তু খুবই টেস্টি, আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী, রুগীদের জন্যও কিন্তু খুব উপকারী। আর এই যে আমি এখন কিন্তু কলাগুলা নিয়েছি, কাঁচা কলাগুলা নিয়ে চার, এইখানে আমি তিনটা কলা নিয়ে নেব মুরগির মাংস রান্না করার জন্য, ছিলে তারপর কিউব কিউব করে কেটে নেব। কেটে নিয়ে হালকা পানিতে দিয়ে বাপিয়ে নেব, হালকা খুব সামান্য পরিমাণ সময় জাল দিয়ে বাপিয়ে নেব। এই যে কিউব করে কেটে রাখা কলাগুলা বাপিয়ে নেব, একটু হলুদ দেব, একটু লবণ দেব, লবণ দিয়ে সুন্দর করে বাপিয়ে নেব। তাহলে কিন্তু কলার যে কালচে কালচে ভাবটা থাকে সেটা থাকবে না, কালচে ভাবটা চলে যাবে, আর তরকারিটা খেতে টেস্ট হবে অনেক। বাচ্চারা যেহেতু খাবে, তাদের মানে রুচিসম্মত কীভাবে রুচিসম্মত খাবার হয় সেটাই কিন্তু মনে রাখতে হবে, পুষ্টিও থাকতে হবে আবার রুচির জিনিসটাও থাকতে হবে। আর আমার কলাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে, তারপর এলাচ, দারচিনি আর কয়েক টুকরা তেজপাতা দিয়ে হালকা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা দিয়ে এই একটু নাড়াচাড়া দিয়ে একটু পেঁয়াজ বাটাটা যখন দেবো সাথে সাথে কিন্তু আমি লবণটা দিয়ে দেবো। লবণটা দিলে পেঁয়াজ ছিটে আসে না, হাতে পায়ে ছিটে লাগে না, হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এই জন্য লবণটা অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দেবো হচ্ছে যখন পেঁয়াজটা একটু বাটা মানে পেঁয়াজটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটাটা অ্যাড করে দেব একটু ভেজে নিয়ে। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দেবো। অবশ্যই আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, কারণ এখানে যেহেতু বাচ্চারা খাবে সেখানে আমি কোনো সেই জন্য আমি কোনো প্রকার মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না, শুধু হলুদ আর ধনে গুঁড়াটাই দিচ্ছি। আর নামানোর সময় হয়তো এক দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো। এভাবে আমি বাচ্চাদের জন্য এবং রুগী যদি থাকে আমার ঘরে তাহলে তাদের জন্য আমি কলা দিয়ে এইভাবেই তরকারি রান্না করি, আর সেটাই মানে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যদি কারো ভালো লাগে, কেউ খেতে চায়, তাহলে কিন্তু এইভাবেই করে নিয়ে খেতে পারে। আর এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি মাংসগুলা দিয়ে দিব, মাংসগুলা কষিয়ে তারপর কিন্তু আমি এখানে কলাগুলো অ্যাড করব। আরেকটা কথা বলতে চাচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর পেজটা ফলো করে দেবেন। আর এইভাবে কলার তরকারিটা আপনারা সুন্দরভাবে কীভাবে বাচ্চাদের উপযোগী করে বা রুগীদের উপযোগী করে রান্না করা যায় সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন। আর এই যে এখন আমার সবগুলো মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে, এখন আমি কলার যে বাপিয়ে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দেব, কারণ কলা অ্যাড করার পর বেশিক্ষণ জাল করতে হবে না, একটু পানি দিয়ে তারপর, কারণ কলাগুলো তো হালকা সিদ্ধই করে নিয়েছি সেই জন্য আমি কলাগুলো দিয়ে দিলাম। আর এই যে এখন একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব, ঝোলটা জাল হয়ে গেলে একটু কয়েক মিনিট 5 মিনিটের মতন তো জাল দিলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আমার এই যে কলাগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কি বলবো, তরকারিটা তো প্রায় হয়েই আসছে, ঝোলটা দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসছে আর স্মেলটাও কিন্তু দারুণ হয়েছে। আর বলেছিলাম যে যখন আমি তরকারিটা নামাবো তখন কিন্তু মরিচটা অ্যাড করে দেবো। আলহামদুলিল্লাহ আমি পারফেক্ট একটা তরকারি রান্না করেছি, আর কলা দিয়ে মুরগির মাংস। অবশ্যই বাচ্চাদের জন্য, রুগীদের জন্য, বড়রাও কিন্তু এভাবে খেতে পছন্দ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।